ভারতের জম্মু ও কাশ্মীরে বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে। এখানেই গড়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ ইগলু ক্যাফে। আগারও বরফে মোড়া আর বরফের আসবাবে সজ্জিত এই ক্যাফেতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করছেন। এতে ভূস্বর্গ কাশ্মীরের আকর্ষণ আরও বেড়েছে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ইগলু ক্যাফেটি গড়ে তোলা হয়েছে ভারতের কাশ্মীরের গুলমার্গে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গকে বলা হয় বরফের রানী। গুলমার্গে সবসময়ই বরফ পড়ে, তবে শীতের সময় পুরো গুলমার্গ বরফে ঢেকে যায়। ক্যাফেটির নির্মাতা সৈয়দ ওয়াসিম শাহর দাবি, বরফের তৈরি 37.5 ফুট উঁচু ও 44.5 ফুট ব্যাসের এই ক্যাফেই বিশ্বের সর্ববৃহৎ ইগলু ক্যাফে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে সুইজারল্যান্ডের 33.8 ফুট উঁচু ও 42.4 ফুট ব্যাসের একটি ক্যাফে বিশ্বের সর্ববৃহৎ ইগলু ক্যাফে। সৈয়দ ওয়াসিম বলছে, গুলমার্গে তার তৈরি ইগলু ক্যাফেটি সুইজারল্যান্ডের ওই ক্যাফের চেয়েও বড়। গত বছরও তিনি একটি ইগলু ক্যাফে তৈরি করেছিলেন এবং সেটি ছিল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইগলু ক্যাফে। আর এবছর তিনি বিশ্বের সবচেয়ে বড় ক্যাফে বানালেন। ক্যাফেটির পুরো কাজ সম্পন্ন করতে 25 জন মানুষের 64 দিন লেগেছে। গত বছর আমার ক্যাফেতে মাত্র 4টি টেবিল ছিল, এবার এখানে 10টি টেবিল বসিয়েছি। সিঁড়ি দিয়ে আরেকটি ধাপও বানিয়েছি। সব মিলিয়ে 40 জন এখানে একসাথে বসে খেতে পারবে। ক্যাফেটি 15 মার্চ পর্যন্ত খোলা থাকবে, এরপরই এটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে এরই মধ্যে ইগলু ক্যাফেটি শুধু কাশ্মীরের পর্যটকই নয়, স্থানীয় মানুষদের জন্যও অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।